মাঝপথে হালকা বিরতি, রাত্রেবেলা নামছি একটু নাস্তা করার জন্য, তারপর আবার বিদেশ। গরুর মাংস আর পটা, বাই দ্য ওয়ে গরুর মাংস আলু নাই, শুধু গরুর মাংস হচ্ছে ভুনা, আলু ছাড়া কি মানায়। চায়ের ভিডিও নিতে ভুলে গেছিলাম, লাস্টে অ্যাড করে দিচ্ছি চায়ের ভিডিও আর কি। ফিলিং পুরো ঝিরঝির, ফিলিং ঝিরঝির, ঘুমাইতে পারলে ভালো লাগে। বাইচা গেছি, গেছিলাম একটু লেগে মারা খায়া, আজ আর আমার দেখা লাগতো না। বাইচা গেছি, ও প্রথমবারের মতো লাইফ পাইলাম। ঠিক আছে, আবার যাই, যাওয়ার পর আবার পরবর্তী দেখা যাবো। যে ওইখানে গিয়ে একদম সকাল সকাল, এখন তো ভোর 4টা মনে হয় বাজে। কাহুয়ার সে কালো, আমি যারে বাসি ভালো, কাহুয়ার সে কালো, তুমি জানো না রে জানো না, বলে তো মানে না, দিলে তো মানে না। না এর সব লেবার না, তো ওই যে বারালি বাস দেখি আছে, শুভ সকাল লাকসাম। এটা হচ্ছে লাকসামের পাশে, মানে একটা লাকসামের ভিতরে বাজারের মধ্যে একটা খাল। তো সারা রাত জার্নি করার পর হচ্ছে এখন আমি খুঁজতেছিলাম একটা খাল যেখানে আমি মুখ ধুবো, কিন্তু এখনও মুখ দিতে পারি না, দুঃখজনক ব্যাপার। এখন আমি খুঁজতেছি কোন জায়গায় যাবো আর কি, একটা ঘাট, এখান থেকে গোসল মানে মুখ ধুয়ে তারপর দেখা হচ্ছে। বাই দ্য ওয়ে আমি নদী খুঁজতেছিলাম কিন্তু নদী খুঁজে পাইনি, লাস্টে খালের মতো একটা খাল পাইছি, ছোটোখাটো একটা খাল। কিন্তু এই জায়গায় নামতেও ভয় করতেছে, কারণ হচ্ছে অনেক কাদা বেশি, ডুবে যেতে পারি। এই জন্য হচ্ছে অন্যদিকে যাওয়ার ট্রাই করবো, অন্যভাবে দেখি নদী নালা পাওয়া যায় কিনা, মুখ টুক ধুইতে হইব সকাল সকাল, তো এই জন্য মুখ ধুইতে আইছিলাম। এখন পালা যেতে আসি, দেখাই কোন জায়গায় আসছিলাম মুখ ধুইতে। টেন টানা আচ্ছা, এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই যে মাংস আছে না, দেখছেন যে মাংস যদি আপনি নেন এক্ষেত্রে 550 টাকা দাম কেজি হিসেবে। তবে এখানে বিশেষত্ব হচ্ছে মাংস শুধু মাংসই পাবেন, মাংসের সাথে আপনাকে হাড় এগুলো দেওয়া হবে না, হাড় আপনার এক্সট্রা হিসেবে ভার মানে এক্সট্রা হিসেবে ধরা হয়। তো এই জন্য হচ্ছে এটা সবচেয়ে খুব প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে, যেটা ঢাকা শহরে মাংস ছাড়া মানে হাড় ছাড়া মাংস পাওয়া যায় কিন্তু দাম বেশি, কিন্তু ওই তুলনায় এখানে হচ্ছে দাম কম। এর পরবর্তীতে আমরা এখন যাচ্ছি হচ্ছে নতুন বাজারে, ওইখানে একটা নতুন বাজারে, নতুন বাজারে যাচ্ছে যে কাঁঠাল খুঁজতে, বড় ভাই কাঁঠাল কিনবো, এই জন্য হচ্ছে নতুন বাজারে যেতেছিলাম। আর এটার নাম হচ্ছে কী বাজার আমি নিজেও জানি না, তারা একটু পরে বলতেছি। এটা হচ্ছে সেলুন আবুল বিড়ি ফ্যাক্টরি। আর অবশেষে এখানে একটা মন্দির পাইছি, মন্দিরটা মনে হয় বেশ পুরনো, অর্থাৎ 1335 বাংলা।
ঠিক আছে মন্দিরের মধ্যে। সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স। ভাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাত্রাবাড়ি থেকে এই জায়গাটা বেশি উন্নত, কেন জানেন? এইখানে এই যে এখানে পানি আছে, যাত্রাবাড়িতে বেসিন আছে কিন্তু পানি নেই। খালটা প্রচণ্ড সুন্দর কিন্তু এখানে নামার মতো কোনো ব্যবস্থা নাই আর কি। সব বাড়ি যাদের জায়গা খালের পাশে তারা আর কি খালে নামার মতো কোনো জায়গা রাখে নাই, হয়তো তাদের দরকার হয় না এই জন্য রাখে নাই আর কি। এই পরিবেশ দেখার জন্য হচ্ছে এখানে আসা, আদারওয়াইজ এখানে আসতাম না, ঠিক আছে? এতক্ষণে সার্থক মনে হইতেছে যে না এবার ঠিক আছে একটু গ্রাম অঞ্চলে আসছি, একটা গ্রামের সৌন্দর্য আছে। ও মানে সারা রাত না ঘুমায়া তারপর জার্নি করার যে একটা সফলতা ওইটা হচ্ছে এখানে। আর এদিক দিয়ে হচ্ছে ট্রেন স্টেশনের ট্রেন লাইন, আমি আর কি মূলত ওই ট্রেনের লাইনে যেতেছি আর কিছুই না। যাওয়ার পর তারপরে দেখা যাক, এখানে মানে লাইন রাস্তা ঠিক করতেছে। এখানে এসে একটা জিনিস সার্থক মনে হইতেছে, আমি এখান থেকে 2.5 কেজি বট নিছি। তো এত কিছু থাকতে বটটা নেওয়ার মূল কারণ হচ্ছে এখানে যে বটটা বিক্রি করে ওনারা, এই বটটা হচ্ছে 450 টাকা কেজি। তবে একটা মানে এদিকে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে কি ওই যে ঢাকায় যেমন ওই যে চুন দিয়ে তারপরে ওই যে বটটারে খোলে না, তারা ওইভাবে খোলে না, ডাইরেক্ট টাইনা শিলা তারপরে আর কি উপর থেকে ওই আবরণ সুদা ফালা দেয়। আর তারপর হচ্ছে তারা পানিতে ভিজায় না, পানিতে ভিজাইলে এটা মনে করেন 2 কেজির জায়গায় 6 কেজি হয়ে যায়, মানে ডাবলের বেশি হয়ে যায়। তো এদিকটাও তারা লয়াল আছে, মানে মোটামুটি একটা বাংলাদেশে এখনও যে সুন্দর বলতে কিছু আছে মানুষের ভিতরে, তারপরে হচ্ছে কি বলে সততা, হ্যাঁ এই জিনিসটাও আছে। এই জিনিসটা মানে এখানে এসে দেখতে পারলাম, ব্যাপারটা খুব ভালো লাগছে, এই জন্য হচ্ছে এখান থেকেও কিছু বট নিয়ে নিলাম। মাত্র একটা তাল পড়ছে গাছে থেকে, উপরে হচ্ছে তাল গাছে, এই যে তাল গাছে নিচে দাঁড়া রয়েছে, মাথার উপরে তাল পড়লে কিন্তু আমি শেষ। অ্যান্ড দেন আই ফাইন্ড দিস লিটল শপ, যেটা আর কি ওই যে গ্রাম অঞ্চলে দেখা যেত না ওই টাইপের, এই যে ছোট্ট দোকান যেটা আমিও দিছিলাম এক সময় মানে ছোট্টবেলায়, জোসনা দেখছেন কত কিছু পেয়ে গেলাম আজকে। পুরা অঞ্চলের মধ্যে পুরা এলাকার মধ্যে কিন্তু আমি এখনও পুষ্করিণী খুঁজে পাইনি, এটা হচ্ছে আমার দুঃখ, খুঁজতেছি এখনও। অ্যান্ড দেন ফাইনালি আমি একটা পুষ্করিণী খুঁজে পাইছি, কিন্তু এটার কোনো ঘাটলা নাই চারপাশে, সেই জন্য হচ্ছে এখান দিয়ে নাই মা, তারপরে একটু মুখ ধুব। ওকে প্রতিদিন যে আমি 10 বেলা করে গোসল করি এরকম কিছুই না, কিন্তু পুষ্করিণী দেখলে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গোসল করতে ইচ্ছা জাগে, কিন্তু এখন আমি পারতেছি না। এর প্রধান কারণ হচ্ছে এই স্কুল কলেজ বন্ধ, যদি কলেজ স্কুল খোলা থাকতো স্কুল কলেজের পাশে যেতাম, একটা ছেলের দেখতাম, ওর সাথে একটু ফ্রেন্ডশিপ করতাম, কথা বলতাম, তারপর ওর থেকে লুঙ্গি নিতাম অথবা ছোটো একটা প্যান্ট নিয়ে অথবা গামছা নিয়ে পুষ্করিণীতে নেমে পড়তাম গোসল করতে। ওই যে ইয়েতে গেছিলাম যখন আপনার কি খুলনায় এরকম যেতেছিলাম একটা কলেজের পাশে দিয়া, তখন আমি পুষ্করিণী দেখছি একটা বড়, তারপরে কী করছিলাম ওইখানে দেখছি 3-4টা পোলা প্যান্ট গোসল করতেছে, তো ওদের সাথে ভাবজামাই ওর থেকে ওর গামছা নিয়ে ওইখানে আমার গোসল করা তারপরে চিল করছিলাম। কিন্তু এখন পুষ্করিণী দেখলাম সব কিছু সম্ভব, কিন্তু হচ্ছে আমার কাছে ওই এটা নাই যে আমি যে এখন গোসল করব এরকম একটা সময় সিচুয়েশন নাই, একদিকে আমার তেমন একটা সময় নাই এখন, আর দ্বিতীয়ত আরেকটা সমস্যা হচ্ছে স্কুল কলেজ বন্ধ, কোনো কিছু খোলা নাই, তাই জন্য কোনো ছেলেও নেই যে আমাকে হেল্প করবে, চলে যাই। বাবুরে অল্প একটু ঘুমাইছি, বেশি একটা ঘুমাইতে পারি নাই এই জন্য অবস্থা। আর এখন হচ্ছে এইখানে একটু খাওয়া দাওয়া করবো, একটা রেস্টুরেন্ট পাইছি, মানে
হোটেল পাইছি হচ্ছে পানির উপরে। এইসব হোস্টেল দেখতে বেশি ভালো লাগে আর খাইতেও বেশি ভালো লাগে। যা দেখতে ভালো লাগে না নাকি খাইতেও ভালো লাগে না, যাই হোক এই জন্য তো হোটেলের ভিতরে যাই এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর বাসা থেকে চলে যাবো। এই হচ্ছে কথা আজকের মতো এখানেই, চরম না আচ্ছা খাবারটা কেমন ছিল? খাবারটা দারুণ ছিল। সেখানে আপনার ভাতের দাম হচ্ছে 15 টাকা প্লেট, আর মাংস হচ্ছে গরুর মাংস 150 টাকা, আর যে আমি মাছ নিয়েছিলাম মাছ হচ্ছে 80 টাকা, ঠিক আছে আর কি। আর ভর্তা হচ্ছে 15 টাকা, আর কী জানি, আর ডাল 10 টাকা, আর কি আর তেমন কিছুই না। শুধুমাত্র এখানে ঘটলাম, আর গ্রাম অঞ্চলে এসে আমি চাই নাই যে ওই যে খাবার দাবার করে খাইতাছি খাইতাছি এরকম ভিডিও দিতে, কারণ হচ্ছে গ্রামে আসছি একটা পরিবেশে বেড়াইতে আসছি, এখানে তো ফুড রিভিউ দিলে চলবে না। বাপরে কি রাস্তা দেখছেন, অস্থির। যাই হোক আজকের জার্নি এতটুকুই থাকবে, ওইখানে হাইওয়ে চরম আকারে কতক্ষণ পরে চলে যাবো। একটু এই দেখলাম যে প্রকৃতির একটু ঘ্রাণ নিলাম লাস্ট, কারণ আবার ঢাকা যায় আবার বসে থাকুন কয়েকদিন, ও না আবার মনে হয় দু একদিনের ভিতরে বাইরে যেতে পারি, ওটা যদি ভাগ্যে হয়, আর যদি বাইচা থাকি তাহলে, না বাইচা থাকি তাহলে তো কিছু করার নেই। সো আজকের জন্য এতটুকুই থাকবে, এখন চলে যাব ভিডিওতে এতটুকুই। আর যারা এখনও প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য আমার এক বালতি হতাশা এবং দুঃখজনক কষ্টজনক, আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, লাইক দিবেন কমেন্টস করবেন। আর হচ্ছে কি ভাই, এরকম চিল করতে হবে জীবন, প্রচণ্ড পরিমাণে চিল করতে হবে, চিল ছাড়া কোনো কিছু নেই জীবনে, জীবনে মানে কোনো দুঃখ নাই ভাই, কিসের দুঃখ, কিসের প্যারা, কিসের পেন, কোনো কিছুই মাথায় নেবেন না, সব কিছু ছাইরা দিয়া নিজের মতো করে বাঁচবেন, একদম নিজের মতো করে যা ভালো লাগে এটাই করবেন, শুধুমাত্র এমন কিছু করবেন না যেটা ধর্মীয়ভাবে একটু খারাপ হয় বা মানুষের জন্য ক্ষতিকর, এরকম কিছু ছাড়া সব কিছু মানে যেটা ধর্মেও আছে মানে ধর্ম নৈতিকতা, ব্যাপারটা তো বুঝতে পারতেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে অন্যের কোনো যাতে ক্ষতি না হয়, নিজেদের যাতে কোনো ক্ষতি না হয়, মানুষের যাতে কোনো সমস্যা না হয়, এরকম ব্যাপারগুলো আপনারা করতে পারবেন। জাস্ট চিল, জীবন সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করা যায়, আদারওয়াইজ জীবন সুন্দর না, তবে আমরা চাইলে সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং সুন্দর বানা নিতে পারি। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম।